আমাদের পার্টির যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেবাই আমাদের ধর্ম, এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের। এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে আমাদের সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো যেন পৌঁছাই, সেটা হচ্ছে আমাদের মূল ধর্ম। এতদিন আমরা 35 বছরের রাজত্ব দেখেছি, কংগ্রেসেরও রাজত্ব দেখেছি, হিংসা, খুন, সন্ত্রাস এগুলো আমরা দেখতাম এবং পার পেয়ে যেত। যখনই কোনো ঘটনা ঘটতো তারাই করতো এবং পার পেয়ে যেত। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা কিন্তু যারা মানে হিংসা নীতিতে বিশ্বাস করে বা যারা দুর্বৃত্ত, তাদের কোনো পার্টির কালারেশন থাকে না। আমরা এই সরকার আসার পর আমরা কিন্তু দুর্বৃত্ত দুর্বৃত্তই, আমরা কোনো অবস্থায় সেই জায়গার মধ্যে আমরা ঘুরি না। আইনের শাসন যেহেতু আছে, সেই আইনের যে শাসনে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি। যেটা রাজীববাবু একটু আগে বলেন, এর আগে আমরা পঞ্চম স্থানে ছিলাম, এবছর আমরা তৃতীয় স্থানে চলে এসেছি। কিন্তু আর কিছু পাচ্ছে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলার। এখন আইন শৃঙ্খলার কীভাবে অবনতি করা যায় বিভিন্ন জায়গায় সেই চক্রান্ত চলছে। আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ যেভাবে শান্তি সম্প্রীতি আমরা বজায় রেখে এই রাজ্যটাকে আমরা চালাচ্ছি, মানুষ মোদিজির উপর আস্থা আছে এবং আমাদের এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টি সরকার তার উপর আস্থা আছে। এর জন্যই আমরা দ্বিতীয়বারও কিন্তু আমরা এই সরকার আমরা আসতে পেরেছি, আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে। বহু রকমের কথাবার্তা বলা হতো যে এইবার নাকি যে কংগ্রেস সিপিএম এর যে আঘাত হয়েছে ওনারা নাকি চলে আসবেন, কত রকমের কথা। কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো, হর্ষ টিম্ব কিছুই পাইনি। এবং এটা চলবে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা সে একই রেজাল্ট আমরা পেলাম। গণতন্ত্রতে নানা রকম এই ধরনের ইলেকশন আসবে, নির্বাচন আসবে। আমাদের লোকসভার ইলেকশন হলো, সেখানেও যেটা কোনোদিন সম্ভব হয়নি, রেকর্ড মাত্রায় আমরা ওয়েস্ট এবং ইস্টে আমরা জিতেছি।